নাফরমান, বেঈমান, মৎকুর, সুৎকুর, জিনাকুর, এদের জাহান্নামটা কেমন হবে, জাহান্নামে এদের খাদ্য কেমন হবে, পানি কেমন হবে আলোচনা করেছেন। এরপর আল্লাহ তাআলা পরকালে নেককার, আল্লাহওয়ালা, মুমিন, দিনদার, এদের অবস্থাটা কেমন হবে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবাও ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাআসান দিহাকা লা ইয়াসমাউনা ফীহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা ইয়াওমা ইয়াকুমুর রূহ والملائكه صفا لا يتكلمون الا من اذن له الرحمن وقال صوابا এই পর্যন্ত আল্লাহ তাআলা অনেকগুলি সংবাদ, এই বিচারই হবে, এমনি বিচার হবে, আংশিক আংশিক, পুরোপুরি না, আমি পুরো আলোচনা করব গোটা কোরআন থেকে এক একটা আয়াতের প্রসঙ্গে, কতগুলি আয়াত আছে আমি সবগুলি জমা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন। এই আলোচনাগুলি করার পরে বিচার হবে, জাহান্নামে এই এই আযাব আছে, এই এই শাস্তি আছে, নেককার মুমিন এদের জন্য এই এই নিয়ামত আছে, এই এই এদের জন্য অনুদান আছে, এই এই উপটগণ এদের জন্য আছে, এই এই জান্নাতের নিয়ামত আমি আল্লাহ তাআলা এদেরকে দিব, এই কথাগুলি বলার পরে এখন অনেকের দিলের ভিতরে ইখতিলাফ, মতানক্য, দিলের সংশয়, এই সবগুলিকে আল্লাহ তাআলা এমনভাবে দফা করেছেন, এমনভাবে আল্লাহ তাআলা তার দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। আল্লাহ বলে, বান্দা, এই এতক্ষণ যা বললাম এটা তোমার বুঝে আসতেও পারে নাও আসতে পারে, যে কবে হবে বিচার, কবে হবে কিয়ামত, কবে হবে কবর, কবে উঠবো আমি, এই সবগুলি তোমার বিবেকে নাও ঢুকতে পারে, কারণ কবরের শাস্তি তুমি দেখো না, পরকাল এখনো হয় নাই, এর আগে তুমি তার ব্যাপারে অবগতও না, জানো না তুমি, এর আগে এই সম্পর্কে তুমি তোমার ধারণাই নাই, সুতরাং এটা হবেই, আমার রসুলকে দেখাইছি, আমার রসুলকে মেরাজে নিয়া আমি যে বারবার বলেছি, দোস্ত এইটা আছে, এইটা আছে, এইটা আছে, সব নবীরা বলছেন জান্নাত আছে, জাহান্নাম আছে, জাহান্নামে মরত্ব আছে, পুস আছে, জান্নাতে সুন্দর দামি ফল আছে, মকমল কাপড় আছে, জমরত পাথর আছে, লুলু পাথর আছে, জান্নাতে এই এই নিয়ামত আছে, সুন্দরী হুর আছে, জাহান্নামের পাপিষ্ঠদের এই এই খাদ্য আছে, জিনাকারের এই শাস্তি হবে, চোরের এই শাস্তি হবে, ডাকাতের শাস্তি হবে, এই সব যা বললাম, বলার পরে অনেকেই তো বিশ্বাস হয় না, দোস্ত আমি আপনাকে এটা বিশ্বাস করানোর জন্য সরাসরি মেয়েরাজ এসে নিয়ে আসলাম, আমি এবার দেখাই দিলাম আপনাকে, আমি যে বললাম আছে, দেখেন আছে কি না, আপনি সচক্ষে দেখে যান, আছে কি না সচক্ষে দেখে যান, আসেন আপনি, এবার রসুলকে দেখাই দিচ্ছেন, রসুল এসে কাঁদছেন, আমি সব দেখছি, জান্নাতে এই আছে, এই এই নিয়ামত আছে, এমনকি রসুলের মেয়েরাজকে ভুন্ডুল করার জন্য, মিথ্যা প্রমাণিত করার জন্য কাফেররা অনেক চেষ্টা করেছেন, যেটাই ধরে সেখানেই তারা ব্যর্থ, যেটাই তারা পরীক্ষা করে সেখানেই তারা ব্যর্থ, শেষ পর্যন্ত বললেন, আরে মোহাম্মদ, এক আজীব মানুষ মোহাম্মদের সাথে কোনো ক্রমেই কুলে ওঠা যাবে না, শেষ পর্যন্ত মক্কার বড় বড় লিডাররা বলল, তোমরা তার বিরুদ্ধে করে বিরুদ্ধাচরণ করে কোনো ফায়দা হবে না, মোহাম্মদের মিশন থামবে না, চলবেই চলবে, এই মিশন কেউ থামাইতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন। দোস্ত বন্ধু আমার, আল্লাহ তাআলা এতগুলি বলার পরে, সবগুলি বলার পরে এবার আল্লাহ বলে, বান্দা এটা তোমার বুঝে আসতেও পারে নাও আসতে পারে, তাইবে তুমি শোনো, হাদা ইয়াউমুল হক, এই দিনটা সত্য, সুবহানাল্লাহ জোরে বলেন না, হাদা ইয়াউমুল হক, এই দিনটা সত্য, এই দিনটা হবে কোনো সন্দেহ নাই, হাদা ইয়াউমুল হক, ফামাংশা আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, এইটা বিশ্বাস করে যার মন চায় তুমি তোমার রবের কাছে ঠিকানা বানাও, জান্নাতে ঠিকানা বানাও, জান্নাতে আমাকে বন্ধু বানাও, তোমার সাথে প্রতিদিন দেখা করব, সাক্ষাৎ করব, তোমার মনের সব চাহিদা পুরা করব, যদি মন চায় তাহলে এটা করো, আর মন না চাইলে তোমার যা মন চায় তা করো, ফামান শাআ ফালইউমিউ ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার মন চায় মানো আর যার মন চায় না মানো এটা তোমার ব্যাপার, কিন্তু এই দিনটা হবে এতে কোনো সন্দেহ নাই। এরপর আল্লাহ বলে, ইন্না আনজারনাকুম আযাবা আযাবান করিবা, আল্লাহ বলে আমি অতি নিকটের শাস্তির ভয় তোমাদেরকে দেখাচ্ছি, আমি অতি নিকটের শাস্তির ভয় তোমাদেরকে দেখাচ্ছি, আজকে যারা এই কথা স্বীকার করবে না, আজকে যারা এই কথা বিশ্বাস করবে না, দুনিয়া মন চায় জিন্দগি যাপন করবে, যেমনি মন চায় এমনি জীবন চালাবে,
যেমনি মন তেমনি জিন্দগি চালাবে, এই কাজগুলি যারা করবে, এই কথাগুলি বিশ্বাস যারা করবে না, যখন বাস্তব তোমার চোখের সামনে বিচার কায়েম হবে, হিসাব শুরু হয়ে যাবে, লেনটা হয়ে উঠবে, সূর্যের তাপে মগজ টকবক টকবক করে ফাটা শুরু করবে, সেই দিন চিৎকার দিয়ে বলবে, আয় বলবে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফির ইয়া লাই ওয়া ইয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেই দিন যারা কাফের মুশরিক, যারা এই কথাটাকে অস্বীকার করেছেন, এই কোরআনটা তারা মানে নাই, এই কথাগুলি বিশ্বাস করে নাই, সেই দিন তারা এই দৃশ্য দেখে বলবে, হায় আফসোস, যদি আজকে বিচারের দিন আমি না উঠে মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। কথা বোঝেন না, জোরে বলেন, সেই দিন আফসোস আফসোস করে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। এই জন্য দোস্ত, আমাদের সবাইকে এই দিনের অপেক্ষায় সচেতন হতে হবে, আমাদের সবাইকে এই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে, সকলে বলে আমিন।